সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে কোরআনুল করিমের যে আয়াতটি তেলাওয়াত করলাম, সূরা তাওবা 9 নম্বর সূরার 18 নম্বর আয়াত। এই আয়াত এবং আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে কিছু বাণী নিয়েছে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমার সম্মুখে আছেন, আপনারা সকলেই জ্ঞানী মানুষ। সকাল হলেই ফজরের নামাজ না থাকলেও ঘুম থেকে উঠে আমরা পত্রিকাটাকে হাতে নিই, কেউ কলম পত্রিকা, কেউ আনন্দবাজার পত্রিকা, বিভিন্ন পত্রিকা। যদি আমরা মুসলিম, পাঁচ ওয়াক্তের নামাজ, ফজরের নামাজ না পড়লেও, কোরআনুল করিম তেলাওয়াত না করলেও, মাস্ট বি আমাদেরকে পেপার সকালবেলায় অ্যাডভান্স করতেই হবে, সেটা ব্রাশ করার আগে হোক বা পরে হোক। তো আপনারা জানেন, বা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত, যারা বিশেষ করে ফেসবুক ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আপনারা সকলেই অবগত রয়েছেন যে ভারতবর্ষে বিশেষ করে একটি সম্প্রদায়, একটি জাতির উপর যে নির্যাতন নিপীড়ন চলছে, সে জাতির নাম হচ্ছে মুসলিম। না কি বলেন আপনারা? জাতির নাম হচ্ছে মুসলিম। কখনো এ জাতির মানুষদেরকে নিয়ে, কখনো তাদের ধর্মীয় ইবাদতখানা মসজিদকে নিয়ে আমরা দেখতে পেলাম রমাদানের ভিতরে, তারও পূর্বে অনেক ঘটনা ঘটেছে। আমরা ইভেন গত রমাদানে দেখতে পেলাম যে মসজিদের মিনার থেকে আজান দেওয়ার জন্য যে মাইক থাকে, সে মাইককে তারা নামিয়ে ফেললো, এবং তারা যে জায়গায় মাইককে নামাতে পারেনি, অপোজিট তারা উল্টোটা করেছে, তাদের মাইক সে জায়গায় লাগিয়ে তাদের কীর্তন বাজিয়েছে। বিভিন্ন ধরনের ইস্যু তারা চলছে। কখনো দেখতে পেলাম যে মসজিদকে মিথ্যা একটা অপবাদ দিয়ে বাবরি মসজিদকে তারা ধ্বংস করেছিল, যে সে জায়গায় কিনা তাদের এক দেবতার জন্ম, যার জন্যে তারা দীর্ঘ সময় ধরে লড়াই করে 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 মুসলিমরা যখন একতাবদ্ধ হয়ে দলবদ্ধভাবে এর যখন কোনো কিছু তারা সাড়া পেল না, কয়েক গুটি মানুষ সে জায়গায় গেছে, তো তারা সাড়া দিয়েছে। অধিকাংশ মুসলিম তারা গাফিল, উদাসীন হওয়ার কারণে তারা এই মসজিদটাকে দখল করে নিজেদের ইবাদতখানা তৈরি করার পরিকল্পনা করেও চালিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পেলাম বারাণসী অর্থাৎ বানারসে, উত্তরপ্রদেশের জ্ঞান ভাফি মসজিদটাকে কি হয়েছে, না তো উজু খানাই তাদের এক দেবতার যে জিনিসের নাম নিতে আমাদের লজ্জা, সে জিনিস বলে সে জায়গায় তারা পেয়েছে। কোন জায়গায়? উজু খানাই। তাই তারা উজুখানাটাকে একটা দুটো তালা নয়, 9-9টি তালা মেরে তারা সিল করেছে। আজকের কলম পত্রিকায় আমি দেখতে পেলাম একদম প্রথম পেজেই, একটা দুটো তালা নয়, 9-9টি তালা সে জায়গায় তারা লটকিয়েছে, দিয়ে সিল মেরে রেখেছে। আবার ইভেন প্রশ্ন তারা তুলেছে, কথা তুলেছে যে মসজিদের ভিতরে তাদের নাগের ফনা, পদ্ম, মানে যেটা ওদের অদ্ভুত কার্যকলাপ দেব দেবতী তাদের রয়েছে, তাদের বলে ভাঙা ভাঙা টুকরো বলে সে জায়গায় মসজিদের ভিতরে পাওয়া গেছে। অতএব এই মসজিদটাও আমাদের, মানে এ জায়গায় আমাদের দেবদেবীর আস্থানা এখানে আছে, এটাকেও দখল করার জন্যে নানান ধরনের পরিকল্পনা করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ ইস্যু তুলে তারা, আমি বলতে চাই যেভাবে যারা করছে আমাদের কাছে স্পষ্ট যে তারা অন্যায়ভাবে সেগুলোকে তারা দখল করছে, নিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই, এবং তারা ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করে তারা এক জাতির উপর নির্যাতন নিপীড়ন করে, নানান ধরনের নির্যাতন নিপীড়ন তারা চালিয়ে যাচ্ছে, তাদের মসজিদকে দখল করছে, বিভিন্ন জায়গাকে দখল করছে। এটা নিশ্চিত আমরা যে তারা এটা অন্যায় করছে, এতে কোনো সন্দেহ নাই। এখন এর প্রতিবাদ জানানোর জন্যে আমাদের মতো হুজুর ওলামায়ে কেরাম মেম্বারে দাঁড়িয়ে কথা বলতে আমরা ভয় করি, এবং ওই সমস্ত নেতা নেত্রী যারা নামধারী মুসলিম
তারাও পর্যন্ত এ সত্য কথা বলতে তারাও পর্যন্ত ভয় পায়। এবং সবচাইতে দুঃখের আক্ষেপের ব্যাপার যে ওই সমস্ত শিক্ষিত ব্যক্তিরা যারা নিজেদেরকে জ্ঞানী দাবি করেন তারাও পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রশ্ন তোলে না, এ ব্যাপারে তাদের কোনো শব্দ আমরা পাচ্ছি না, কোনো শব্দ নাই, কোনো ভাষা তাদের কাছে নাই, তারা আলোচনা করে না, কথাও বলে না। একজন শিক্ষাবিদ, একজন লেখক আবু রিদা, যার লিখিত অনেক অনেক বই রয়েছে, যারা লিখিত বই যারা পড়েন তারা একমাত্র জানেন যে আবু রিদা একজন লেখক, উনি আলহামদুলিল্লাহ 14 থেকে 15 মিনিট একটা ভিডিও আকারে NDTV-তে তিনি কথাগুলো তুলে ধরেছেন এবং তিনি বলেছেন, আছে কিছু কিছু, কিন্তু আমি বলতে চাই আবার আমরা দেখতে পেলাম আমাদের পার্শ্ববর্তী জেলা মালদা জেলা, মালদা জেলাতে মসজিদের ভিতরে ঢুকে নামাজ চলাকালীন দুষ্কৃতি জঙ্গিবাদী RSS এর জঙ্গি ঢুকে ধারালো চাকু নিয়ে সে জায়গায় আঘাত করে ক্ষত বিক্ষত করেছে, রক্তাক্ত করেছে, মসজিদকে রক্ততে রঙিয়ে পর্যন্ত তারা দিয়েছে। একের পর এক যে ঘটনা, এত কিছু ঘটনা ঘটেই যে চলে যাচ্ছে, আমরা মুসলিম আমরা ঘুমিয়ে আছি, আমরা না এর প্রতিবাদ জানাচ্ছি না প্রতিবাদ জানানোর কোনো আমরা প্রয়োজন মনে করছি করছি না, আমরা এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আমাদের নাই, গবেষণা আমাদের নেই। গবেষণা কি অমুক নেতা নেত্রী কতটা ভোট পেল, কিভাবে জিতলো, কি করছে, এই সমস্ত চিন্তা ভাবনা আপনার আমার আছে। কখনো কি নিজের বিবেককে প্রশ্ন করবেন? কখনো কি আপনি চিন্তা করেছেন যে আপনার আমার ইমানটা কি করলে ইমানটা টিকে থাকবে, ভালো থাকবে? কখনো চিন্তা করেছিলেন? কখনো এটা চিন্তা করেছিলেন যে আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহকে কতটুকু মেনে চলতে পারছি? কখনো কি আপনি চিন্তা ভাবনা করেছেন যে আপনার আমার ধর্মকে যারা কলঙ্কিত করতে চাইছে এই ধর্মকে কতটুকু জেনে বুঝে এই ধর্ম সম্পর্কে যে তারা অপবাদ অপব্যাখ্যা চালাচ্ছে তার জবাব তার উত্তর দেওয়ার জন্য কোন চিন্তা ভাবনা করেছেন যেটা আমাদের করতে হবে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। কোন চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে? বলতে চাই নানান নির্যাতন নিপন্ন হচ্ছে, ভয়ের কোনো কারণ নেই, হাজারো প্ল্যানিং পরিকল্পনা করে তারা মসজিদকে ধ্বংস করতে পারবে না, তারা হাজারো প্ল্যানিং পরিকল্পনা করে ইসলামকে শেষ করতে পারবে না। আপনাকে বলছি আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি পারবে না, কেন জানেন? তার জ্বলন্ত প্রমাণ মসজিদকে যে বা যারা ধ্বংস করতে এসেছে তারা সব ধ্বংস হয়েছে, যে বা যারা ইসলাম ধর্মকে কলঙ্কিত করে ধ্বংস করতে এসেছে তারা নিজেরাই ধ্বংস হয়েছে। তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে ফেরাউন, একই জালেম শাসক, একই জালেম শাসক, এর থেকে যে কত বড় জালেম শাসক ছিল সে হচ্ছে ফেরাউন, তাকে পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর বুক থেকে শেষ করেছে এবং তার দৃষ্টান্ত করে রেখেছে এখনো পর্যন্ত। এতে আমরা নিশ্চিত, মুসলিমরা আমরা নিশ্চিত যে আমাদের মুসলিমদের খুব একটা ক্ষতি তারা করতে পারবেও না এবং তারা ইসলামকে কলঙ্কিত করতে পারবে না, ধর্ম শেষ করতে পারবে না। আছে থাকবে, যেদিন ইসলাম ধর্ম নাই পৃথিবীতে সেদিন পৃথিবী থাকবে না, এটা আমরা 100% বিশ্বাসী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, এত কিছু চলবে নিশ্চিত আছি, কিন্তু এটা আমরা নিশ্চিত তো যে আপনার আমার ইমান ঠিক আছে তো? এটা বিবেককে প্রশ্ন করবেন। কেন আপনাকে বলছি এ কথা আপনার জানা জরুরি আছে, তার কারণ আল্লাহ তাবারক তাআলা তিনি সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 2 নম্বর আয়াতে তিনি জানিয়েছেন যে আহাসিবান্নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেছেন, তোমরা কি মনে করেছো যে তোমরা বলবে আমরা ঈমান এনেছি এতেই তোমাদের যথেষ্ট হবে, অথচ তোমাদেরকে এখনো পর্যন্ত আমি পরীক্ষা করিনি। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে আপনার আমার ঈমানকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাবারক তাআলা, এতে আপনি আমি ঈমানই পরীক্ষা দিয়ে কে কতটা কামিয়াব সফলতা অর্জন করছি এটা দেখার বিষয় আছে। এবার নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনার আমার ঈমানটা কত দূরে আছে, ঈমান আপনার আমার আছে তো? এটা নিজের বিবেককে আপনি প্রশ্ন করবেন। ঈমান বলতে আপনি কি বোঝেন? যে আপনি লোককে দেখানো জুম্মার দিনে সাজুগুজু করে নামাজ পড়তে আপনি এলেন, আপনি রমজান মাসে দীর্ঘ সিয়াম পালন করলেন, তারাবির সালাত আদায় করলেন, ঈদের সালাত আদায় করলেন, আর এভাবে নিজেকে আপনি ঈমানদার মুমিন দাবি করছেন, আবার আপনি মনে করছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বাড়ে ঈমানদার পাক্কা ঈমানদার ব্যক্তি, এটা নিজেকে আপনি দাবি করেন?
এ দাবি দাবা নিয়ে নিজেকে মুসলিম মুমিন ইমানদার হিসেবে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না, পারবেন না। আপনি ইমান আপনার টিকবে না। কেমন টিকবে না আপনাকে আমি বলি, আমাদের অধিকাংশ বর্তমান যারা মুসল্লি আমরা নিজেকে দাবি করি, আমাদের এই ইমানের দাবিদার আমরা অধিকাংশ মুসল্লি যারা দাবি করি, অধিকাংশ ইমানে ঘুণ লেগে আছে, মানে মুনাফিকই আমাদের চালচরণ ভিতরে আছে। প্রমাণ নিবেন আপনি। কেন আপনাকে বলছি, এখন যদি দাঁড়িয়ে আপনাকে এই জায়গায় বলি যে চলুন আজকে আমরা এর প্রতিবাদ জানানোর জন্যে বড় একটা মিছিল জুম্মার এই 500 থেকে 700 মানুষ নিয়ে বাস স্ট্যান্ডে আমরা গিয়ে এর প্রতিবাদ জানাবো, আপনাকে আমি বলবো যারা 5 অক্টের মুসল্লি রাস্তায় বের হলে ওরা এ সাইডে ঘুরে বাড়িয়ে এই সাইডে ঘুরে বাড়িয়ে এর চালচরণ হচ্ছে সমস্ত মুনাফিকদের, যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য আহ্বান করতেন, যে বা যারা ইমানদার পাক্কা মুমিন তারা একমাত্র যুদ্ধের ময়দানে চলে যেত, যারা মুনাফিক তারা পিছন টান মেরে চলে আসতো। আর আল্লাহ তাবারক তাআলা তাদেরকে নির্বাচন নির্ধারিত করে দিয়েছিলেন যে এই মালগুলো হচ্ছে পাক্কা মুনাফিক, যারা তোমাকে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিল যাওয়ার জন্য কিন্তু তারা যায়নি। এমনও ভুরি ভুরি প্রমাণ বর্তমানে মুনাফিক আমরা পাবেতে কোনো সন্দেহ নাই। আমি বলতে চাই এত কিছু অঘটন ঘটন যে চলছে এটাকে কেন্দ্র করে, কখনো মসজিদকে কেন্দ্র করে, আমি বলতে চাই মসজিদকে তারা যে হস্তক্ষেপ করছে, মসজিদকে তারা শেষ করে দিচ্ছে, এটা প্রথমত আপনাকে নিতে হবে যে তাদের কি প্ল্যানিং পরিকল্পনা আমরা জানি না। তবে এটা জানতে হবে যে এতে নিশ্চয় আমাদের দুর্বলতা আছে। এ দুর্বলতা কেমন দুর্বলতা? এটা হচ্ছে ইমানের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিনের সঠিকভাবে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না, মসজিদ আমাদের আবাদ নেই, যার জন্য আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত জালিম শাসকের মাধ্যমে আমাদের ইমানের মাজা ভূষণ করে ইমানের দৃঢ়তা বাড়াচ্ছেন, যাতে করে তোমাদের ইমানের পরিবর্তনটা আসে। এটা আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা নিচ্ছেন। আপনাকে আমি বলতে চাই, আপনি আমি যে টাইলস মার্বেল দিয়ে কোটি কোটি টাকা খরচ করে এত বড় বিল্ডিং খাড়ো করে মসজিদ যা তৈরি করলাম, এই মসজিদ তৈরি করার কারণটা কি, এই মসজিদ তৈরি করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ছিল যে এটাই, আমরা অনেকগুলো মুসলিমের বসবাস, আমাদের নামাজ পড়ার জন্য সলাত আদায় করার জন্য আমাদের একটা ইবাদতখানা দরকার, মসজিদের দরকার। এর নানান প্ল্যানিং পরিকল্পনা করে একটা জায়গা নিয়ে বিল্ডিং খাড়া করায় এই জায়গায় আমরা সলাত আদায় করব, এটাই তো উদ্দেশ্য থাকে না, অন্য কিছু উদ্দেশ্য থাকে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই তিনি বলেছেন, যখন মুসলিমদের জনগোষ্ঠী সে জায়গায় হবে, মহল্লা তৈরি হবে, সে জায়গায় তোমরা একটা মসজিদ তৈরি করো, সে জায়গায় তোমরা জামাত দলবদ্ধভাবে সে জায়গায় সলাত আদায় করো। আর এই উদ্দেশ্য লক্ষ্যে আমরা মসজিদ তৈরি করেছি। বলতে চাই এত কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করার পর একটা নিজের বিবেককে প্রশ্ন করবেন, আমরা সলাত আদায় করছি তো সে জায়গায়, করছি তো? এটা নিজের বিবেককে প্রশ্ন করবেন। আপনি আসবেন, আরো আগে কিছু কথা আপনাদের আসবে, কাউরির বিরুদ্ধে চলে যেতে পারে, আমার কোনো যায় আসে না, অনেকে মন ক্ষুণ্ণ হতে পারেন, আপনার রাগ হতে পারে, আপনি এটা কখনো মনে করবেন না যে ইমাম স্যার আমাকে টার্গেট করে কথা বলছে। জি না, অল্লাহে আল্লাহর কসম করে বলছি, আপনাকে টার্গেট করে আমার কথা বলার আমি যারা পরিমাণ প্রয়োজন মনে করি না। আমি বলতে চাই শুধু মনে করবেন না যে গোপানগরকে কেন্দ্র করে কথা, জি না, সারা বিশ্বে পশ্চিমবঙ্গে বিশেষ করে সমস্ত জায়গার কথা আপনাকে বলছি, সমস্ত জায়গারই কথা বলছি, শুধু এই গোপানগরের কথা আপনি নিবেন না। এতে যদি আপনার দুর্বলতা থাকে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার বিরুদ্ধে হতেও পারে নাও হতে পারে। আপনাকে আমি বলতে চাইছি এ মসজিদ তৈরি করার পর মসজিদের আবাদ করার জন্যে কে বা কারা দায়িত্ব পালন করবে, এ মসজিদের হর্তাকর্তা কারা হবে, কারা মসজিদকে পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মসজিদ তৈরি করার নির্দেশ দিয়েছেন, তেমন মসজিদের আবাদ করারও কিছু বৈশিষ্ট্য গুণাবলী তিনি দিয়েছেন, সেটা থাকতে হবে কি? আল্লাহ তাবারক তাআলা সূরা তাওবা আপনার 9 নম্বর সূরার 18 নম্বর আয়াতে তিনি ব্যক্ত করছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সালাতা ওয়া আতা যাকা। আল্লাহ তাবারক তাআলা বললেন তারাই আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে। কারা? প্রথমত 1 নম্বর যারা আল্লাহ তাবারক তাআলার প্রতি ঈমান এনেছে, 1 নম্বর গুণ। 2 নম্বর যারা পরকালের প্রতি বিশ্বাসী, জান্নাত জাহান্নাম আখিরাত কিয়ামত হিসাব দিবসের হিসাব নিকাশের দিন, এই দিনে যারা বিশ্বাসী এটা 2 নম্বর গুণ। 3 নম্বর বলেন ওয়া আকামা সালাহ, সালাত আদায় করবে, ওয়া আতা যাকা, এবং তারা যাকাত আদায় করবে। এই 4টি গুণে গুণান্বিত যাবা যারা, এরা মসজিদের দায়িত্ব পালন করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন। আমার প্রশ্ন, আপনি এবার নিজের বিবেককে প্রশ্ন করেন,
আপনি যাদেরকে মসজিদের দায়িত্ব দিয়েছেন, যারা মসজিদের পরিচালক রয়েছে, এরা কতজন পাঁচ অক্তের মুসল্লি রয়েছে, এরা পাঁচ অক্তের মুসল্লি থাকলে এরা কয়জন হালাল ইনকাম করে, কয়জন হালালি ইনকাম করে খায়, এটা আপনাকে প্রশ্ন জানতে হবে। কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এটা আমার কথা নয়। সূরা তাওবা 9 নম্বর সূরার 18 নম্বর আয়াত, এই চারটি গুণে গুণান্বিত যারা যারা এরা মসজিদের পরিচালনা করবে, মসজিদে তারা দায়িত্ব পালন করবে, মসজিদে কি কি জিনিসের প্রয়োজন তারা দেখভাল করবে, এটা তাদের দায়িত্ব, এটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এতে কি হবে? ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে তারাই হেদায়েত প্রাপ্ত হবে, মানে তারা যদি হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক পথে দিশারি যদি তারা পায়, তারা যে মসজিদকে পরিচালনা করছে এদের দ্বারাই জাতীয় হেদায়েতের পথে তারা চলবে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। এবার আপনি মিলান, যা আপনি মসজিদে যাদেরকে দায়িত্ব দিয়েছেন এরা তো নিজের আখলাক চরিত্রে ঠিক নাই, এরা তো সুদঘোর, এরা তো ঘুষখোর, নানান হারাম ঘরের সঙ্গে যুক্ত, এরা তো নিজেরাই হেদায়েত পায়নি, তারা মসজিদ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, এরা কিভাবে হেদায়েতের পথে ইসলামের পথে নিয়ে যাবে? এটা নিজের বিবেককে আপনি প্রশ্ন করবেন, নিজের বিবেককে আপনি প্রশ্ন করবেন। এর উত্তর আপনার কাছে আছে, আমি আপনাকে উত্তর দিতে যা রাজি নই, প্রস্তুত নই। আমি বলতে চাইছি, এবার মসজিদকে তো তারা চালাবে, মসজিদের প্রয়োজন, এবার এখন হচ্ছে মসজিদের ইমামের প্রয়োজন পড়ছে, ইমাম ভাড়াটিয়া ইমাম আপনি কেন রাখছেন? প্রথম প্রশ্ন। অনেকের প্রশ্ন, ভাড়াটিয়া ইমাম রেখে ইমামরা ইমামতি করে যে টাকা নেয়, এতে তাদের আপত্তি আছে? আপনার আপত্তি থাক, আপনার আপত্তি রাখেন, আপনার সাথে কিছু কথা, আপনি নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন, আপনি কতটুকু কোরআন পড়তে জানেন, কতটুকু আপনার মুখস্থ আছে, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কতটা ছেলে মেয়েকে কোরআন হাদিসের শিক্ষা দিলেন, নিজে কতটুকু কোরআন তাদেরকে শিখিয়ে মুখস্থ করালেন? যদি আপনি বলেন, মাওলানা সাহেব, ইমাম সাহেব, আমি কোরআন পড়তে জানি, আমার মুখস্থ আছে, মানে আমি মৌলিক ইসলামের যেগুলো নীতি আমি মোটামুটি জানি, মানে আমি ইমামতি করতে পারবো, এটা যদি আপনি বলেন যে আমি পারবো, আমার ছেলেও পারবে, আমার পাড়া মহল্লার লোক পারবে, তাহলে আপনাকে আমি বলবো সে জায়গায় ইমাম রাখা হারাম, হারাম ইমাম রাখা ঠিক নয়। পারবেন? আছে কয়জন ব্যক্তি? ইমাম সাহেবের পিছনে তো তারা দাঁড়ায় যারা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে জানে না, ইমাম সাহেবের যদি কোনো অঘটন ঘটে যায় তাকে যদি ইমামতি দিতে ভিড়ে নামাজ ছেড়ে পালিয়ে যাবে, আপনাকে বললাম, ওকে যদি টানা হয় মসজিদে গেটতে পেরিয়ে চলে যাবে, ও নামাজ পড়াতেও জানবে না। তাহলে আপনি নিজের বিবেককে, ওই ইমামকে কথা বলার আগে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, ইসলামের মৌলিক নীতি যেগুলো সেগুলো আপনি শিখতে পেরেছেন তো, আপনার জানা আছে তো, আপনি পারবেন তো? যদি আপনি পারেন, ইমাম আপনার রাখার কোনো প্রয়োজন নাই। অনেক জায়গা আছে যেখানে মসজিদে ইমাম রাখে না, কেন রাখে না? তারা জানে তাদের যোগ্যতা আছে, আপনার যোগ্যতা নাই, আপনি বুঝেন না, জানেন না, যার কারণে আপনার মসজিদে ইমাম রাখা আপনি প্রয়োজন মনে করেছেন, এটা আমি মনে করি। যদি আপনার না প্রয়োজন থাকতো তাহলে আপনার এই জায়গায় প্রশ্ন উঠতো না। এবার আপনাকে আমি বলি, ইমাম সাহেবকে আপনি যে বেতন দেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কথা আমি নিয়ে আসছি আপনাকে ওই মসজিদের দিকে নিয়ে যাব। এবার আপনি যে ইমাম যাকে যোগ্যতা হিসাবে আপনি রাখলেন, সাময়িক কিছু বেতন আপনি দিচ্ছেন, দিলেন, এখন কিছু মাস্টার ফুলঙ্গ উঠেছে, ওই মাস্টারকে গিয়ে প্রশ্ন করবেন, ও মাস্টারের সঙ্গে ডিবেটে বসার জন্য আমি প্রস্তুত, যে মাস্টার যেবা যারা দাবি করেন যে ইমাম সাহেবরা সমাজে করছেটা কি, খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে, আর এদের লোভ লালসা বেশি, এটা তাদের একটা দাবি, আর জনসাধারণ তাদের সঙ্গে তাল মিলিয়ে তাদের কাছে তাদের সাইড হয়ে তাদের পক্ষপাতিত হয়ে কথা বলেন, আমি বলছি ওই মাস্টারকে গিয়ে প্রশ্ন করেন, মাস্টার মশাই, যদি ইমাম সাহেবের লোভ লালসা যদি বেশি হয় তাহলে 10,000 টাকা তো কেন থাকতে যাবে? লোভ লালসা যদি থাকতো অন্য কোন হারাম পন্থা অবলম্বন করে তো ইনকাম করতে পারতো? ইমাম সাহেবের যদি লোভ লালসা 8,000-10,000 টাকা বেতন দিয়ে সংসার চালানোর জন্য, বাজারের যে মালের যে দাম এটা তার নিবারণের জন্য, সংসারকে ঠিকমতো চালানোর জন্য পার্সোনালি যদি কিছু করতে যায়, এটাকে বলা হয় লাভ, এটাকে বলা হয় লোভ। আমি এবার প্রশ্ন করি, ওই মাস্টারকে গিয়ে বলেন, মাস্টার মশাই, আপনি যে প্রাইমারি স্কুলে চাকরি করেন, আপনাকে সরকার কিছু বেতন দেয়, বেতন আপনার কমপক্ষে 40-50 হাজার টাকা আপনাকে দেওয়া হয়, তবে আপনি কেন ওই সরকারি চাল আর ডাল মেরে খাচ্ছেন, এটা লোভ নয়? ও মাস্টারকে গিয়ে প্রশ্ন করুন, এটা কি লোভ নয়? ও মাস্টারকে গিয়ে প্রশ্ন করুন, সরকারের জনসাধারণের টাকার ট্যাক্সের টাকা দিয়ে আপনার হাই স্কুলের টিচারকে বেতন দেওয়া হয়,
সামাজিকতার কাজ করে না। আমি বলি মাস্টার মশাই, আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনার বিঝনে সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয় 80-90-95 হাজার টাকা, আপনার দ্বারাই কতটা ছাত্র ছাত্রী শিখতে পারলো? আপনাকে চ্যালেঞ্জের সঙ্গে কথা বলি, আপনার স্কুলে যদি 500 ছাত্র ছাত্রী থাকে, আপনাকে আমি বলছি 480 জন ছাত্র ছাত্রী ঠিক মতো ইংরেজি পড়তে জানে না, ঠিক মতো অঙ্ক করতে জানে না, ঠিক মতো বাংলা পড়তে জানে না, প্রমাণ লিখবেন আসেন আমার কাছে দিব আপনাকে। আর 10,000 টাকা বেতন দিয়ে মাথা কিনে রেখেছেন, এটাকে আপনি লোভ বলেন? মাস্টার আপনার লোভ আছে, আপনাকে আর একটা প্রমাণ দিই, আপনার স্কুলে যদি ছুটি থাকে 1-1.5 মাস, আপনি বাড়িতে এসে ফের আবার টিউশন পড়ান, এটা লোভ নয়? এটা আপনার লোভ নয় যে সরকারের পক্ষ থেকে এত টাকা দেওয়া হয়, বেআইনি হিসাবে আপনি টিউশনই করাচ্ছেন, সরকার আপনাকে অনুমতি দেয়নি, এটা হারাম নয়? এটা হারাম নয়? এটা আপনার ডিউটির বাইরে নয়? আমি মাস্টার আপনাকে বলি, সরকার যদি শিক্ষা জগৎটাকে নষ্ট করতে চাইছে বর্তমান ভারতবর্ষের সরকার, তাহলে আপনি মাস্টার হিসেবে আপনি যদি বলেন এরা কোরআন হাদিস বিক্রি করে, এরা ইমানের দোহাই দিয়ে ধর্ম ব্যবসা করছে, মাস্টার আপনাকে আমি বলি আপনিও শিক্ষার ব্যবসা করছেন, আপনিও শিক্ষার ব্যবসা করছেন। আপনি বড় বড় দার্শনিকের দিকে ফিরে যান, বড় বড় রাইটার লেখকের দিকে ফিরে যান, কয়জন বিদ্যা বিক্রি করে খেয়েছে প্রমাণ দিতে পারবেন আপনি? আছে আপনার কাছে কোনো প্রমাণ? আপনি বিদ্যা বিক্রি করে খাচ্ছেন, এটাও আমার দাবি আপনার কাছে। কেন আপনি মাস্টার, আপনার অভাব ছিল না 60,000-70,000-80,000-95,000 টাকা বেতন পেয়ে আপনি পারতেন না ছুটিতে ওই গরিব গরিব ঘরের ছেলে মেয়েদেরকে বাড়িতে ফ্রি অফ কস্টে প্রাইভেট পড়ানো পারতেন না? পারতেন না? যে গরিব অসহায় বর্তমানে ইনকাম করার জন্য ধাই ধাই আর খাই খাই, কোনো ইনকাম সঠিক পাবে নাই সংসারকে চালানোর জন্য, তার কাছেও পর্যন্ত মাসে 500 টাকা আপনি নিলেন, মাস্টার আপনার লোভ নয় তো মূল? আসুন, আপনার কাছে অনেক কথা আছে, আমার বলতে চাই এত কিছু যদি ইমামকে নিয়ে গবেষণা আপনার থাকে, তাহলে আপনার কি দায়িত্ব ছিল না যে অসামাজিকতার যে কাজ চলছে এখন নানান প্ল্যানিং পরিকল্পনা করে মুসলিমকে ইসলামকে ধ্বংস করার জন্য প্ল্যানিং যে চলছে, এর জন্য আপনি কতটুকু ভাবলেন আপনি শিক্ষিত হয়ে? আচ্ছা আপনার কাছে কিছু ভাবনা, আপনার কাছে ভাবনা কতটুকু মাস্টার? আপনাকে আমি বলি, আপনার ভাবনা নিজেকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে, ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে, আর কারোর ভাবনা আপনার কাছে নাই, এটা আপনাকে আমি বললাম। আপনি আদার্স আর কাউকে নিয়ে ভাবেন না, আপনি ভাবছেন নিজেকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার ছেলে আর আপনার মেয়ে, আর আদার্স কাউকে নিয়ে চিন্তা ভাবনা আপনার নাই। বলতে চাই আপনি এ দায়িত্ব বহন করে আপনি কখনো ভাবনা চিন্তা করেছেন যে কোন কোন জায়গায় মসজিদকে যে বন্ধ করছে, মসজিদের সলাৎ আদায় করা থেকে মানুষকে বিরত রাখছে, নানান প্ল্যানিং যে করছে ভারতবর্ষের ভিতর থেকে এক শ্রেণীর জঙ্গিরা, এদের প্রতিবাদ জানানোর জন্য আপনার কয়টা পদক্ষেপ আছে, কয়টা আপনি নিচে অবলম্বন করলেন, কয়টা আছে আপনার জীবনে? আপনি তো মাস্টার মশাই নিজের চাকরি চলে যাবে, যার জন্য সরকারের বিরুদ্ধে কিছু কার্যকলাপ আমার করা যাবে না, এটা সরকারের বিরুদ্ধে কার্যকলাপ? হ্যাঁ, যে বা যারা ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করে, যারা মসজিদের ডকুমেন্টস থাকা সত্ত্বেও জায়গাটাকে বেভাগ বেদখলভাবে তারা দখল করতে চাইছে, এটা কি সংবিধানের বিরুদ্ধে নয়? হ্যাঁ, এটা কি সরকারের সংবিধানের বিরুদ্ধে নয়? তাহলে আপনি মাস্টার যে দোহাই দিচ্ছেন ওটা টুপি ওই সমস্ত ব্যক্তিদেরকে পড়ান, আপনি আমাদের মতো আলেম ওলামাকে টুপি আপনি পড়াতে পারবেন না, আপনি অতটা কমজোরি আপনি ভাবেন না, অতটা কমজোর আমরা নয়, আপনি যতটুকু চিন্তা ভাবনা করেন তার দুই ঘা আমরা আগে বেশি ভাবি, আমরা জাতিকে নিয়ে ভাবি, সংসারকে নিয়ে আমরা ভাবি না। যদি আমরা সংসারকে নিয়ে ভাবতাম, ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে ভাবতাম, আমরা যদি সংসার নিয়ে ভাবতাম, বাড়িঘর নিয়ে ভাবতাম, আপনি যেমনটা ভাবেন, আপনি যেমনটা ভাবেন, আমাদের এই ভাবনা নাই। বলতে চাইছি যে বা যারা মসজিদকে ক্ষতি করতে আসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে তিনি জানিয়েছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 114 নম্বর আয়াতে, অমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর থেকে বড় অত্যাচারী জালেম কে হতে পারে, যারা যারা আল্লাহর ঘর, আল্লাহর মসজিদে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করতে মানুষদেরকে বাধা প্রদান করে, এদের থেকে বড় অত্যাচার অত্যাচারী জালেম কে হতে পারে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। ওরা কি আপনার দৃষ্টিতে জালিম নয়, যারা মসজিদকে বন্ধ করতে চাইছে, যারা মিথ্যা অপবাদ দিয়ে মসজিদকে ধ্বংস করছে, এরা কি আপনার দৃষ্টিতে জালিম হতে পারে না?
এরা অত্যাচারী নয়? এটা আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার কাছে তো আমরা আশা করেছিলাম যে আপনার কাছ থেকে সামাজিকতার কিছু কাজ ভালো পাবো। আমরা ভেবেছিলাম আপনার মতো মাস্টার একজন যদি থাকে তাহলে সোসাইটি সমাজের পরিবর্তন ঘটবে, আপনাদের মতো মাস্টারকে নিয়ে আমরা ভেবেছিলাম। কিন্তু মাস্টার আপনি জাতিকে দিলেন কি, আপনি আপনার সমাজকে দিলেনটা কি, এটা কখনো প্রশ্ন করেছেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। উত্তর যদি আপনার কাছে থাকে আপনি আমাকে উত্তর দিয়ে যাবেন, আমার উত্তর জানার জন্য আমি খুব বিচলিত। উত্তর যদি কিছু থাকে আপনি দিয়ে যাবেন, এবং কয়টা আপনি পদক্ষেপ গ্রহণ করলেন, ওয়ান নাইট বৃদ্ধি যাতে সচ্চর হতে হবে, আপনি কয়টা পদক্ষেপ গ্রহণ করেছেন, দৃষ্টান্ত প্রমাণ আমাকে দিয়ে যাবেন, আমার প্রমাণের অনেক প্রয়োজন আছে আপনাকে নিয়ে। এটা তো আপনি দিতে পারবেন না, এটা তো আপনার নেই পদক্ষেপ। হাজারো নির্যাতন জুলুম যদি চলে, সরকারের বিরুদ্ধে যদি নানান কার্যকলাপ যদি চলে, আপনি তাদের বিরুদ্ধে কথা আপনি বলতে যাবেন? আপনি বলবেনই না, আপনি বলতেই যাবেন না। কেন? আপনার কেন কি আছে? হুব্বুদ দুনিয়া ও কারিহাতুল মাউত, দুনিয়ার মহব্বত আপনার ভিতরে আছে আর মৃত্যুকে আপনি অপছন্দ করেন। মমিন কখনো দুনিয়ার মহব্বতে থাকে না, যারা নিজেকে মমিন ঈমানদার দাবি করবে তারা কখনো মৃত্যুকে ভয় করে না। তার কারণ হচ্ছে যখন ওই সমস্ত মুশরিকদের কাছে যুদ্ধ করার পূর্বে ঘোষণা দেওয়া হতো বা জাসুসি করে মুসলমানদের কাছে পাঠানো হতো যে তাদের মন মানসিকতা দেখেছো, যখন মুশরিকদের পক্ষ থেকে লোক জাসুসি করতে আসতো, দেখতে আসতো, দেখার পর তারা ছানবিন করে তাদের কাছে ফিরে যেত, প্রশ্ন করত কি দেখে এলে, বলে তোমরা এমন একটা জাতির সঙ্গে যুদ্ধ করতে চাইছো, তোমরা এমন একটি জাতির সঙ্গে যুদ্ধ করতে চাইছো তারা মৃত্যুকে বেশি ভালোবাসে, তারা মৃত্যুকে জড়িয়ে ধরতে চায়, এরা হচ্ছে সেই জাতি, আর তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছো। এই কথা দিয়ে আল্লাহ তাবারক তাআলা ওই মুশরিকদের ভিতরে একটা জলজালা সৃষ্টি করে দিতেন, আতঙ্ক সৃষ্টি করতেন। যুদ্ধের ময়দানে নামতে গেলেই মুমিনদেরকে দেখলে তারা ভয়ে কম্পিত হতো। আর আমাদের ইমান এখনো যদি এই ব্যাপারে যদি প্রতিবাদ জানাতে যায়, যদি মিলিটারি ফোর্স নেমে যায় ওই বড় ধরনের কিছু না নামিয়ে, তাহলে আপনি আমি চাকরি গুটিয়ে চলে আসি। আর অত কিছু যদি নাও নামায়, খালি গ্রামে যদি মেম্বার গিয়ে দাঁড়ায় ও মেম্বারকে দেখে আমরা পালিয়েছি, কেন? বাড়ির ব্যাপার আছে, এখানে বাড়ির ব্যাপার আছে। ইমাম ও যদি মেম্বার দেখে নেয় তা আমার বাড়ির বারোটা বাজবে, আর সুযোগ সুবিধা কিছু পাবো না। এইটা হচ্ছে দুনিয়ার মহব্বত আপনার ভিতরে আছে, এ মৃত্যুর ভয় আপনার ভিতরে আছে। জেল জুলুম দেখতে পাচ্ছেন না? বাংলাদেশে নানান নির্যাতন জুলুম চলছে, লিস্ট হচ্ছে আলেমুল আমাকে নিয়ে 116টা লিস্ট দেখতে পাচ্ছেন না? আলেমুল আমাকে দীর্ঘদিন ধরে জেলে ভরা আছে, কাকে? আপনার মতো মাস্টারকে না। এটা চ্যালেঞ্জের সাথে কথা বলছি, আপনার মতো মাস্টার নয়। আপনার মতো মাস্টার যদি জেলে যায় আপনার নিজের সার্থকতার কারণে গেছেন, আর এরা জাতির জন্য ধর্মের জন্য নিজেকে কোরবান করে দেয়, আর এদের বিরুদ্ধে আপনার কথা আছে, এদের বিরুদ্ধে আপনার কথা ভেসে আছে, এদেরকে নিয়ে আপনার নানান ধরনের কথাবার্তা উঠে আছে, তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে ওই আলেম আপনার থেকে কত কত গুণ বেশি ভালো। ও দুনিয়াতে কারোর কাছে প্রিয় না হতে পারে, আল্লাহ তাবারক তাআলার কাছে প্রিয় হতে পারে, এটা 100%। কোন দুনিয়ায় আপনি পড়ে আছেন যে দুনিয়ার মূল্য কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি? মূল্য কেমন দুনিয়ার? মাছি উড়ে বেড়াতে ভানমান ভানমান করে মাছি দেখতে পান না? ওই মাছির ডানাকে যদি উপড়িয়ে থালাতে রেখে যদি বিক্রি করতে বসেন কেউ তাকিয়ে দেখবে না, মানে ওর কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক ওইভাবে দুনিয়ার কোনো মূল্য নাই। দুনিয়ার মূল্য তখনই দেওয়া যাবে দুনিয়ায় থেকে যখন ভালো সৎ আমল করবেন, তখন আপনার কাছে দুনিয়াটা মূল্যবান হতে পারে ইমানের দৃষ্টিকোণে, মৃত্যুর পরে নয়। কোন ভেবেছেন? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই নানানো জেদার জেবা যারা নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চাইছেন, নিজেকে আপনি মনে করছেন অনেক কিছু, আপনাকে নিয়ে বলি আসুন ওই সমস্ত জিনিসগুলোকে বাদ দিয়ে, হিংসা বিদ্বেষকে বাদ দিয়ে, ওই সমস্ত এক অপরের গবেষণা বাদ দিয়ে একটুকু আমরা গবেষণা করি ইসলামকে নিয়ে, ইসলামকে নিয়ে একটু বোঝার চেষ্টা করি, এবং ইসলামে যারা অপব্যাখ্যা করেছে সঠিক ব্যাখ্যাটা মানুষের সম্মুখে আমরা উপস্থাপন যেন আমরা করি। এটা যদি করতে পারি এতে লাভ বেনিফিট ফায়দা আমাদের আছে, এটা আমাদের আছে। যারা মসজিদকে নিয়ে নানান ধরনের অপবাদ দিয়ে দখল করতে চায়, এদের প্রতিবাদ আপনাকে আমাকে করতে হবে। যদি জালেম শাসক হয় তবুও সত্য কথা বলতে হবে, চলুন না মিলে মিশে একতা দলবদ্ধভাবে ওদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা এর প্রতিবাদ জানাই যে এটা অন্যায়ভাবে তারা দখল করছে, এটা মানছি না, মানবো না, তোমরা দখল করছো করো, তবে সুপ্রিম আর হাইকোর্ট থেকে বিল পাস করে তোমরা যে বলছো না এটা আমাদের বৈধভাবে নিলাম না, এটা মানছি না, মানবো না, অবৈধভাবে হারাম পন্থা অবলম্বন করে জোর করে তোমরা আমাদের মসজিদকে দখল করছো, এটা মানছি না, মানবো না, এ স্লোগান ততদিন পর্যন্ত চলবে যতদিন তারা মসজিদকে দখল করে থাকবে।
আর কয়েক বছর পর দেখবেন যে বাবরি মসজিদ যে বলে বাবরি একটা মসজিদ ছিল এটা আপনার আমার আগামী প্রজন্মরা ভুলে যাবে নাই তাদের ব্রেনে থাকবে না কেন পরিকল্পনাভাবে প্ল্যানিং করে তারা এটাকে নিস্তে নাবুদ করার চেষ্টা করছে আমরা স্লোগান তুলিনি যখন তারা আইন পাস করেছিল যে এটা আমরা মানছি না মানবো না তোমরা জোর করে মসজিদ আমাদের দখল করছো এটা অবৈধভাবে নিচ্ছ তোমরা বেআইনিভাবে নিচ্ছ এর স্লোগান আপনাকে আমাকে প্রতি বছর ওই সিজনে ওই সময় ওই ডেটে তুলতে হবে যাতে আগামী প্রজন্মরা এটা মনে রাখতে পারে এটা আমাদের মসজিদ ছিল তারা অন্যায়ভাবে দখল করেছে জ্ঞানবাপী মসজিদও তারা অন্যায়ভাবে দখল করার চেষ্টা করছে তারা আতঙ্ক সৃষ্টি করেছে মালদা জেলার ভিতরে মসজিদকে মসজিদের ইমামকে তারা চাকু মেরে একটা আতঙ্ক সৃষ্টি করা যারা মসজিদে তারা কেউ না ঢুকে সুযোগ পেয়ে তারা তাদের সে দেবদুবির মন্দির ঠাকুরকে তারা ভিতরে ঢুকিয়ে তারা অন্যায়ভাবে দখল করার প্ল্যানিং তারা করছে আমি বলতে চাই মসজিদ যতগুলো রয়েছে আশপাশ এলাকায় বাজার যাদের মসজিদ বিশেষ করে আপনাদেরকে বলবো তালাবদ্ধ হবার চেষ্টা করুন আজান হবে মসজিদ খুলে দেন নামাজ হবে বন্ধ করুন বিশেষ করে যেগুলো বাজারি মার্কেট মার্কেটে যেগুলো মসজিদ রয়েছে এগুলো আমাদের জরুরি কেন আপনি ভাবছেন যে আমাদের এখানে হবে না জিনা আপনার এখানে হবে না এটা আপনি কখনো বলেন না যদি মালদা জেলায় অঘটন ঘটতে পারে তাহলে আপনার জেলায় আপনার কি ঘটতে পারে না এলে তো আরো মুর্শিদাবাদ জেলা তো আরো আরো তাদের টার্গেটে আছে অতএব আমাদেরকে সচ্চর হতে হবে আমাদেরকে ওই সমস্ত সৎ নেক ব্যক্তিদেরকে মসজিদের আবাদ রাখার জন্য রক্ষণাবেক্ষণে তাদেরকে দায়িত্ব দিতে হবে সুযোগ্য ইমাম যে ইমাম ভালো চিন্তা ভাবনা ভালো যাকে যোগ্য মনে করবেন তাদেরকে ইমাম হিসেবে নির্বাচন করুন তাদেরকে রাখার চেষ্টা করুন তাদেরকে নিয়ে যাদের কতটুকু কাজ হচ্ছে সামাজিকতার কতটুকু কাজ হচ্ছে তাকে নিয়ে ভাবুন তাকেও ভাবান এগুলো কাজ যদি করি তাহলে আমাদের জন্য ইসলামের অনেক কিছু আসান সুবিধা হবে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তোমার নাজিলকৃত সূরা তাওবার 18 নম্বর আয়াত এই আয়াতে পঙ্খানুপঙ্খানুভাবে আমাদেরকে আমল করে তুমি তৌফিক দাও বলুন আমিন ইয়া আল্লাহ তাআলা তোমার সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 114 নম্বর আয়াত পঙ্খানুপঙ্খানুভাবে আমল করে তুমি আমাদেরকে তৌফিক দাও বলুন আমিন ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু